বড় লোক হতে চলেছে ইন্ডিয়ার সমস্ত মানুষ। ইন্ডিয়ার মাটিতে সন্ধান পাওয়া গেছে এমন এক জিনিসের যা গোটা ইন্ডিয়াকে বড় লোক করে দেবে। আগে হ্যাঁ, আমার আপনার অভাব হয়তো এবার সত্যি সত্যি মিটতে চলেছে। কি ভাবছেন, গাঁজাখুড়ি কোনো গল্প শোনাচ্ছি? একদমই না। আমেরিকা, রাশিয়া, চীন সহ গোটা পৃথিবীর নজর এখন ইন্ডিয়ার দিকে, অথচ আপনি এই ব্যাপারে জানেন না। গত 12 ফেব্রুয়ারি ভারতবর্ষের মাটিতে খুঁজে পাওয়া গেছে 59 লক্ষ টন লিথিয়াম। এই লিথিয়াম এতটাই মূল্যবান একটা খনিজ যে একে সবাই সাদা সোনা বলে থাকে, আর সেই সাদা সোনাই এবার পাওয়া গেল ভারতের মাটিতে, তাও আবার 59 লক্ষ টন। কি এই লিথিয়াম? বর্তমান সময়ে লিথিয়াম একটি অত্যন্ত মূল্যবান ধাতু। আমরা যে চার চাকা কিংবা বাইক চড়ি, সেই সব গাড়ির ব্যাটারি তৈরিতে এই লিথিয়াম ধাতু কাজে লাগে। বর্তমানে সারা বিশ্বে যে বিদ্যুৎ চালিত গাড়ির রমরমা হচ্ছে, এই লিথিয়াম ছাড়া ব্যাটারি চালিত বৈদ্যুতিন গাড়ি অচল। মোবাইলের ব্যাটারি তৈরিতেও লিথিয়াম ব্যবহৃত হয়। মোবাইল কিংবা গাড়ি বাদ দিলেও ল্যাপটপের ব্যাটারিতে কিংবা ডিজিটাল ক্যামেরাতেও লিথিয়াম প্রয়োজন হয়। এছাড়াও বাইপোলার ডিসঅর্ডারের মতো মানসিক রোগের চিকিৎসায় এই ধাতুর ব্যবহার অপরিহার্য। ভারতে লিথিয়ামের খনি আবিষ্কারের পর এখন সারা বিশ্বে চর্চায় রয়েছে বহুমূল্য এই ধাতু। দেশ জুড়ে সকলে উচ্ছ্বাসে মেতেছেন, তবে এই উচ্ছ্বাসের স্বাদ হয়তো মিলতে পারত 26টা বছর আগেই। কি আর করা যাবে, 1997-এর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট 2023-এ এসে আবিষ্কারের সাফল্য পেল। ভবিষ্যতে প্রত্যেকটা দেশ এই লিথিয়াম ধাতু নিয়েই লড়াই করবে, কারণ পেট্রোল ক্রমশ কমে আসছে। তাই গাড়ি চালাতে যার কাছে যত লিথিয়াম ধাতু থাকবে, সেই দেশের ভবিষ্যৎ ততই উজ্জ্বল, সেই দেশের অর্থনীতি আরও ফুলে ফেঁপে উঠবে। আর এই রেসে বর্তমানে এক ধাক্কায় উপরে উঠে এসেছে ভারত। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় 59 লক্ষ টন লিথিয়ামের সন্ধান পেয়েছে জিএসআই, অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে একথা জানানোর পরেই সাড়া পড়ে গিয়েছে উন্নত দেশগুলোর নানা মহলে। এর আগে ভারতের কোথাও লিথিয়ামের অস্তিত্ব সম্পর্কে জানা ছিল না কারও। কিন্তু 1997 সালের এক রিপোর্টে বলা হয়েছিল দেশের বেশ কয়েকটি অঞ্চলে বক্সাইটের খনি রয়েছে, তাই সে সময় মনে করা হয়েছিল এদেশে লিথিয়ামের উপস্থিতির সম্ভাবনাও বেশ উজ্জ্বল। কিন্তু সেই রিপোর্টকে পাত্তা দেয়নি তৎকালীন ক্ষমতারত সরকার। বর্তমানে লিথিয়াম বাইরে থেকে আমদানি করে থাকে ভারত। আমদানিকৃত লিথিয়াম দিয়ে তৈরি হয় ব্যাটারি, তাই এই ধাতুর দামও ভারতে আকাশ ছোঁয়া। কিন্তু এবার ইন্ডিয়াতেই বহুমূল্য এই ধাতুর খনি আবিষ্কারের পর গোটা পৃথিবী লিথিয়ামের জন্য হাত পাতবে ইন্ডিয়ার কাছে। সাম্প্রতিক আরও যেসব গবেষণা করা হয়েছে তাতে অনুমান করা হচ্ছে, ভারতের উত্তর পশ্চিম উপত্যকার গভীরে যে পরিমাণ লিথিয়াম সঞ্চিত রয়েছে তা ভারতকে এই বিরল ধাতুর সপ্তম বৃহত্তম ভাণ্ডারে পরিণত করতে পারে। লিথিয়ামের খনি মূলত রয়েছে দক্ষিণ আমেরিকায়। বিশ্বের সমগ্র লিথিয়াম ভাণ্ডারের 50% রয়েছে এখানে। লিথিয়ামের খনি আবিষ্কারে খুশি জম্মু ও কাশ্মীর উপত্যকার প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। লিথিয়ামে ভর করে এলাকার বেকারত্ব ঘোঁচার স্বপ্ন দেখছেন সেখানকার গ্রামবাসীরা। ভারত সরকারও লিথিয়াম আবিষ্কার নিয়ে উৎসাহী। এই ধাতু দেশের ব্যাটারি শিল্পে জোয়ার আনতে পারে। আশা করা যায় লিথিয়ামের কাঁধে ভর করেই আমাদের দেশ হয়ে উঠবে আত্মনির্ভর এবং শক্তিশালী।